আর মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সব কেমন আছো? আমি একেবারেই ভালো নেই, কারণ তোমরা দেখছো যারা আমার নিয়মিত ভিউয়ার্স, তারা দেখছো যে আমি কোনো ভিডিও, লং ভিডিও আপলোড করতে পারছি না। তার কারণ হচ্ছে আমার মা খুব শরীর খারাপ। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা এতদিনে জেনে গেছো যে আমি তো কমিউনিটি পোস্টেও জানিয়েছিলাম যে আমার মার খুব শরীর খারাপ, সেই জন্যে আমার নিজেরও শরীর ভালো না। আমার গলা এত বেশি ব্যথা হয়েছে, গলা এত ধরে আছে যে লাইটটা বোধহয় আমি জ্বালিনি। যাই হোক, তো অন্ধকার অন্ধকার আসছে, জানলার দিকে যায়, উঠে দাঁড়াবার ক্ষমতা নেই, এত শরীর খারাপ না সে কথা, মার শরীর খারাপ, তো সেখানেই আমি অর্ধেক শেষ হয়ে গেছি। মার শরীর খারাপ মানে আমি শেষ। তো যেটা বলছিলাম, এখানে বাচ্চাকে আলো পড়ছে, যেটা বলছিলাম সেটা হলো যে কোনো ভিডিও দিতে পারছি না। আজকে তো আমি যেতেও পারিনি মার কাছে, আমি প্রতিদিন যাচ্ছি মার কাছে, গিয়ে মাকে দেখাশোনা করে আসছি, মা হাঁটাচলা করতে পারছে না একা একা। তো কালকে গিয়ে বড় মেয়েকে দিয়ে এসেছি, কথাকে দিয়ে এসেছি, কথা মার সাথে থাকবে, মাকে দেখভাল করবে, মানে ও তো বাচ্চাও কিছু পারবে না, কিন্তু ও মাকে ধরে ধরে অন্তত টয়লেটে নিয়ে যাওয়া বা রান্নাঘরে নিয়ে যাওয়া এগুলো তো কিছুটা পারবে। আমি মোটামুটি সমস্ত রান্নাবান্না সব করে দিয়ে এসেছি, কিন্তু তারপরেও তো কিছু কাজ থাকে, সেগুলো গরম করে খাবে, সব কিছু ভাত করতে হবে, তাই না? কী করে কী করছে আমি বুঝতে পারছি না। কথাকে বলবো যে কথা যে মার সাথে আছে, একটুখানি যদি তুলে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারে, আমি এখান থেকেই করছি একটুখানি, আর ও যদি ওখান থেকে মাকে দেখাতে পারে ও কীভাবে মার সাথে আছে, কী করছে না করছে, এইভাবে যদি ভিডিওটাকে আনতে পারি, কারণ আমার একার পক্ষে না সম্ভব না। আমার শরীর এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে মার সাথে, আর আমার সমানে হাতটা ক্যামেরায় চলে আসছে না, তার আর হচ্ছে না। তো মার যদি শরীর খারাপ থাকে সেখানেই আমি শেষ, আমাকে দিয়ে আর কিছু হবে না, মার জোরে আমি চলি। আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে আমার নিজের শরীর খুব খারাপ থাকে, জানো তোমার গলায় খুব ব্যথা, কথা আসছে কিনাও আমি জানি না, আমার নিজের শরীর খুব খারাপ থাকে, তারপরেও আমি বেঁচে আছি, ঘুরে বেড়াচ্ছি, যা করছি, যেটুকু মনের জোর সব আমার মার থেকে, যাতে মা ভালো থাকে, মাকে দেখাবার জন্য সমস্তভাবে বাঁচার চেষ্টা করছি ভালোভাবে। তো মার শরীর খারাপ, আমারও এত শরীর খারাপ যে আমি আজকে যেতে পারিনি মার কাছে, এটাই আমার সবচেয়ে খারাপ লাগছে। আমি ভেবেছিলাম আমার শরীরটা ভালো থাকবে না, সেই জন্যই আমি কালকে কথাকে রেখে এসেছি, বাবা তুই থাক, আমি যদি না আসতে পারি বাই চান্স, তখন সোনা ভাইকে কে দেখবে? আমার মেয়েরা আমার মাকে সোনা ভাই বলে, দিদা বলে না, তো ছোটোবেলা থেকেই তাই। তো যাই হোক, সেই জন্য তোমাদের সামনে ভিডিও আনতে পারছি না, কী নিয়ে ভিডিও করবো না বুঝতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। তো প্লিজ ভিউয়ার্স আমার সাথে একটু থাকো, আমাকে একটু সাপোর্ট করো, হ্যাঁ, কারণ আমি ভিডিও দিতে পারছি না, ভিউ যার জন্য কমে যাচ্ছে, যা হয় ইউটিউবে জানো তো, ভিউ যদি যদি ভিডিও তুমি না দিতে পারো ঠিকভাবে তোমার ভিউ কমে যাবে, আমারও যাচ্ছে, আর শরীরটাও ভালো হয়েছে, চোখে পুরো কালি ফালি পড়ে গা, সারা রাত ঘুম হয়নি, সারাটা রাত ঘুম হয়নি, কেন দেখো পুরো খুলে গেছে, দিনে 36টা করে ওষুধ খাই, তারপরে যদি ভালো না থাকে তখন মাথাটা গরম হয় না বলো, এতগুলো ওষুধ খাই দিদি, তারপরেও যদি আমি ভালো না থাকি তখন মাথাটা গরম হয়ে যায়, ভালো কেন লাগছে না ভগবান আমাকে ভালো রাখুক, হ্যাঁ আমাকে না ভালো রাখতে হবে না, আমার মাকে রাখুক তাহলেই হবে, কিন্তু মাকেও ভালো রাখছে না, এটাই মাথা গরম হয়ে যাচ্ছে আমার। আমার ভগবানের কাছে কোনো কী বলবো, মানে কোনো অভিযোগ নেই, কিন্তু কী বলতো, মাকে ভালো রাখাটা বোধ হয় ভগবানের উচিত, কারণ বাবাকে তো অনেক আগে কেড়ে নিয়েছে, মাকে যদি ভালো রাখে ভগবান তাহলে আমার শান্তি, আমি একটু বাঁচতে পারবই আর কি, বাঁচতে পারছি না, ওদের খুব কষ্ট হচ্ছে ভেতরে। কিছু বললাম না, তোমরা সবাই কামনা করো যেন মা ভালো থাকে, ভালো হয়ে যায়, আর কিছু বলতে পারবো না, তো হচ্ছে আমার দিদা, মানে যখন সোনা ভাই বলি, আমি দিদাটা নিয়ে একদম চলতে পারি না, শরীরটা খুব খারাপ করে ধরে, এখন একটু ঠিক বোধ করছে, তাই একটু একটু ঠিক বোধ করছে, দেখো তোমরা দেখে নাও কাছ থেকে, কি অপূর্ব দেখতে, পুরো মানে গ্ল্যামারাস মহিলা আমি বলি,
তো কদিন ধরে শরীরটা খারাপ, সেই জন্য এখানে আছি, দেখে একেবারে সুস্থ করে তারপর বাড়ি, তাই বাবা সুস্থ হয়ে গেলে ভালো, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো এখনকার মতন টাটা। এবার আপনারা দেখো রাত্রিবেলা, রাত্রি দেখুন পৌনে দশটা বাজে, এবার আমরা খাবো দাবো তারপর শোবো। এখন সোনাবাই আগের থেকে একটু বেটার আছে, ওই জন্য আমরা যাকে বলে সেই কোয়ালিটি টাইম সেটা স্পেন্ড করছি। দেখো কাজটাকে দেখো কি অপূর্ব দেখতে, এরকম দেখতে কেউ পাবে না আজকালকার বাজারে খোঁজে। আমার খুব গর্ব আমার সোনাবাইকে নিয়ে, এত সুন্দর দেখতে, আর কারণ আমার বন্ধুদের মধ্যে এত সুন্দর নেই দেখতে, আমি দেখিও নি। এখন আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, সন্ধ্যাবেলা বসে বসে সিরিয়াল ফিরিয়াল দেখা হয়েছে, তারপরে কিছু করা হয়েছে। কালকে সোনাবাই শরীরটা খারাপ ছিল বলে অত কিছু করা হয়নি, আজকে করেছি, কারণ আজকে আগের থেকে অনেকটা ভালো হয়ে তাই, আগের থেকে অনেকটাই ভালো আছে, কিন্তু এখন একটু একটু মানে মানে অসুবিধা হচ্ছে। দেখো খুব অপূর্ব দেখতে, দেখো খুব অপূর্ব দেখতে, যে কোনো মানুষের দেখলে ইচ্ছে করবো হাম দেখতে। রাত্রিবার অনেক বাজে হয়ে গেছে, এবারে খাবো দাবো তারপর শোবো। ওখানে যাই না মা কি করছে, একটু আগে মার সঙ্গে কথা বললাম, সেটা যদিও ভয়েস রেকর্ডটা দিতে পারিনি, ভিডিও রেকর্ডটা দেবো হয়তো। মারও এখন শরীরটা খারাপ, বুঝলি না, মা আসতে পারছে না, মা আরও দুদিন গেলে তারপর আসবে। প্রথমদিন মোহন আমি থেকে এখানে মানে এটা আবার এম হয়েছে, শোনা যায় সুস্থ করে তুলে দিয়ে তারপর যাবো, দেখা যাক সম্ভব হয়। গুড নাইট, টাটা।